আজকে আমার কুকিং রেসিপি হলো ভেজ মোগলাই। আসুন দেখে নি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে এই ভেজ মোগলাই বানানোর জন্য। এখানে ময়দাটাকে নুন চিনি গরম জল দিয়ে মাখিয়ে নিয়ে লেচি তৈরি করে নেওয়া হয়েছে। গাজরটাকে গ্রেট করে নেওয়া হয়েছে, আলুকে সেদ্ধ করে গ্রেট করে নেওয়া হয়েছে, আর সোয়াবিনকে সেদ্ধ করার পর সেটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আদা কুচি, পেঁয়াজ কুচি, শশা কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর মটর কড়াইকে সেদ্ধ করে বেটে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আদা কুচি, গাজর কুচি, সোয়াবিন কুচি, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন এটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর সাথে আমি গ্রেট করা আলুটা মটর বাটা টমেটো কুচি দিয়ে এটাকে আমি এর সাথে মিক্স করে আর একটু ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এবার এটাকে আমি একটুখানি মেলে নিলাম। এর সাথে আমি এবার স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। একটু হলুদ, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আমি এর সাথে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আরো একটু ভাজা ভাজা করে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আমি একটুখানি শশা অ্যাড করে দিচ্ছি। এবার আমার মোগলাইয়ের পুরের মশলা রেডি হয়ে গেছে। এখানে আমি ময়দার লেচিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি মিডিলে আমি পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি লেচিটাকে চৌকো করে মুড়ে নেব। এটাকে এবার আমি একটুখানি বেলে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে বেলে নিয়েছি একটু বড় করে। দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর আমি মোগলাইটাকে কড়াইতে দিয়ে দিলাম আর এটাকে আমি পরোটার মতো করে ভেজে নেব। একটা দিক হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ধরে উল্টে দিলাম আর অপর প্রান্তটাকেও আমি
এরকম হালকা করে ভেজে নিচ্ছি। দেখছেন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ভেজ মোগলাই রেডি। আপনারাও বাড়িতে বানান এবং দেখুন আপনাদের খেয়ে কেমন লাগে আমার এই রেসিপিটা।